অনেকে আমাদের প্রশ্ন করে, যারা না বুঝে শিরিক করে গেছে তাদের কি হবে? আলোচনা শোনার পরে বলে, এটা তো খুব ভয়াবহ কথা বললেন, কিন্তু না বুঝে শিরিক করে মারা গেছে। তা বললেন যে ও কি না বুঝে পায়খানা খেয়েছে? কথা বুঝেন, কথাটা খারাপ। ওকে না বুঝে আগুনে ঝাঁপ দিয়েছিল? ওকে না বুঝে ট্রেনের তলে মাথা দিয়েছিল? বুঝতে পারেননি আপনারা মনে হয়, আপনারা বুঝছেন না ভালো করে। ও বলছে না বুঝে শিরিক করে মারা গেছে। তা বলছে ওকে না বুঝে কি কোনোদিন আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিল? না বুঝে কোনোদিন ওই কারেন্টটা কি হাত দিয়েছিল? তখন বলছে না দেয়নি। তো না বুঝে শিরিক করলো কেমনে? ওর জানাতেই অলসতা ছিল, ওর জানাতেই কি ছিল? অলসতা ছিল, গাফলতি করেছে। ও কোনদিন কোনদিন ভুল করে কাপড় কেনার জন্য বাজারে গিয়ে মুদিখানার দোকানে যায়নি, গেছিল কি? কোনদিন যায়নি, ও কোনদিনই যায়নি। ও বাজারে যাওয়ার জন্য বের হয়ে মসজিদে আসছে, এই ভুলটা করেনি ও কোনদিন? করেছে। হ্যাঁ, ভাত যখন তুলে খাচ্ছিল তখন মুখে না দিয়ে নাকের মধ্যে ঢুকাইছে, এরকম হয়েছে? ও এক জায়গায় শুধু না বুঝে শিরিক করেছে। বেটা মর, শুধু মরে দেখ খালি, খালি বল আল্লাহকে, আল্লাহ না বুঝে শিরিক করেছে। তোমার সব বুদ্ধি ছিল, তোমার শার্টটা কি চমৎকার, প্যান্টটা কি চমৎকার, চেহারাটা কত চমৎকার, পরিপাটি করে তুমি সপ্তাহে তিন দিন সাবান মাখতে ভুলে যাও না, জামাটা ক্যালেন্ডার করতে ভুলো না, তুমি তোমার চুল পরিপাটি করতে তুমি ভুলো না। তুমি বলছো না জেনে শিরিক করেছে, না জেনে শিরিক করে মরিয়ে দেখো খালি, তুমি সবই জানতে সেই ধর্মটা জানো নি, তাই আল্লাহ তোমাকে ছাড় দিবে না। সব প্রেম ছিল তোমার। এক একটা ছেলের, এই যারা MBA করে তাদের কম ব্রেনে MBA করা হয় বলতে, যারা আইনে পড়ে অল্প পড়ে পাস করতে পারে, যারা BCS ক্যাডার, যারা BCS ক্যাডার অল্প পড়ে BCS ক্যাডার হওয়া যায়, কত সহজ, কত বছর শেষরা শেষরা পড়ে পড়ে তিনবার চারবার দেওয়ার পরে তারপর দেখে পুলিশে টিকছে কেবল, কমপ্লেন হয় না। এই লোক যদি বলে না বুঝে শিরিক করেছে, ওকেই তো আল্লাহ সাইজ করবে নাকি সাইজ করবে না? তো আমি এখানে পানি খাই, আমি এখানে বলতে চাচ্ছিলাম যে বিষয়টা, যে বড় পাপ করে মারা গেছেন, বাঁচার সুযোগ আছে। শিরিকে আকবরের কেউ যদি শিরিক করে, মাজার পূজা করে, কবর পূজা করে, পুরেই মারা গেল, মাজারে একটা টাকা দিয়েই মারা গেল। মারা যাওয়ার সাথে সাথে ঘটনা যেটা ঘটবে, মুখরিজুন আনিল মিল্লা অখলেদান মুখল্লেদান ফিন্না, সে ইসলাম থেকে বেরিয়ে গেল এবং চিরস্থায়ী জাহান্নামের মধ্যে চলে গেল, নাউজুবিল্লাহ। তবে শিরিক না করে যদি মারা যায়, দেখেন 194 পৃষ্ঠার মধ্যে আসছে তিরমিজির মধ্যে, যে আল্লাহ চাইলে, সুরা নিসার মধ্যে আসছে 116 এবং 48 নম্বর আয়াত, যে শিরিক ছাড়া অন্য কোন পাপ যদি থাকে আল্লাহ চাইলে তাকে কিয়ামতের মাটি ক্ষমা করে দেবে, সে যে পাপই হোক না কেন। দুই, আপনি এমন পাপ করেছেন আল্লাহ কিয়ামতের মাঠে রাগে ক্ষমা করল না, জাহান্নামে গেলেন, নাউজুবিল্লাহ। এরপরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3947 নম্বর হাদিস আবু দাউদে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবায়ের, আমার সুপারিশ কাবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য। আপনি কাবিরা গুনাহ করে জাহান্নামে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে আপনাকে আল্লাহ জান্নাত দান করবেন। তিন, তবে সাথে সাথে এই হাদিসে শুনে রাখেন, 2441 নম্বর হাদিস, 2441 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, ফাখতার তুশফা লিমা মাতা লা ইউশরিক বিল্লাহ শাইয়্যা,
আমার সুপারিশ তার জন্য, আমার সুপারিশ তার জন্য যে ব্যক্তি শিরিক না করে মারা গেছে। তাহলে বুঝা গেল, জেনা করে মারা গেলেও, সুদ খেয়ে মারা গেলেও, মদ খেয়ে মারা গেলেও, মানুষ হত্যা করে মারা গেলেও, কাবিরা গুনাহ করেছি, কালকে জাহান্নামের থেকে আল্লাহর নবী বের করবেন সুপারিশ করে, শুধু শিরিককারী কালকে বের করবেন। এরপরেও এমন পাপ করেছেন আপনি, নবীও আপনার দিকে তাকা দেখলো না, কি পাপ বলেন তো? হ্যাঁ, আরে শিরিকের ফয়সালা তো আগেই করে দিয়েছি। কি পাপ? বেদাত। ঈদে মিলাদের নবী করবেন না, কিয়াম করবেন না, সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদের নবী, কত যে বেদাত চলছে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কাউসার তার থেকে তাড়িয়ে দিবেন, আগে খুব পীড়াপিড়ি করবেন। 974 পৃষ্ঠা হাদিস সহিহ বুখারী খুলেন, উসাই হাবি আল্লাহকে বলবেন, আল্লাহ এরা আমার উম্মত, তাদেরকে পানি পান করাবো, আপনি পানি পান করাতে দেন, এরা আমার উম্মত। আল্লাহ বলবেন, মোহাম্মদ এত পীড়াপিড়ি করো কেন, এত ঝুলাঝুলি করো কেন, তুমি কি জানো, তুমি কি জানো যে তোমার পরে এরা কত বেদাত করেছে? ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, তোমার মৃত্যুর পরে যে হারামিগিরি করেছে, এরা যে বদমাইশি করেছে, শরীয়তকে পরিবর্তন করেছে, তোমার আদর্শের পাঁচ পয়সা দাম দেয়নি। এই কথা শোনা মাত্রই রাসূলের চেহারা উল্টা যাবে, এবার বলবেন সৌকান সৌকান লিমান গায়রাবাদি, দূর হ, দূর হ, মারদুদা দূর হ, এখান থেকে। আল্লাহ নবী তাড়িয়ে দিবেন, আগে কি বললেন পরে কি বললেন। এই জন্য ধরেন আপনি কঠিন বেদাতি, জাহান্নাম থেকে বেদাতিকে আল্লাহ বের করলেন না, এরপরেও বাঁচার পথ আছে। কোন পথটা? আরো পথ থাকতে পারে যে আল্লাহর নবী হালে পানি পায়নি। হালে পানি পাওয়া বুঝেন, বুঝেননি মনে হয় আপনি, মানে আল্লাহর নবীও সুপারিশ করে জাহান্নাম থেকে বের করতে পারেনি, এমন কোন পাপ থাকতেও তো পারে, পারে না? ওই পাপ করেছেন বা বেদাতি কাজ করেছেন, আল্লাহর নবীও পারেননি, তবে শিরিক করেননি আপনি, এরপরেও আপনার বাঁচার পথ আছে। কি পথ বলেন তো? পথটা হলে এই পাপটা জাহান্নামে পুড়ে পুড়ে যেদিন শোধ হয়ে যাবে, সেই দিন আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবে। না না, এখানে সুবহানাল্লাহ বলে চলবে না, না না, এটা ভালো মনে করলাম না, এতদিন জাহান্নাম পুড়ার পরে বলছে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের ধারে কাছেও নিয়ে যাও না, আল্লাহ তুমি আমাদেরকে এক সেকেন্ডের জন্য জাহান্নামে দিও না।